ভারতীয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। প্রায় 300টির বেশি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি খেলাধুলা, নাটক, থিয়েটারেও নিজের প্রতিভাকে তিনি মেলে ধরেছিলেন। জীবন সংগ্রামের নানা চড়াই উদ্রাইকে অতিক্রম করেই তিনি হয়ে উঠেছিলেন একজন সফল অভিনেতা। তিনি কিংবদন্তি সত্য বন্দ্যোপাধ্যায়। বাসুলির রাজপ্রাসাদে তোমার বাকি জীবনটা বন্দিনী হয়ে থাকতে হবে। থাকবে? তোমাকে অত সহজে ভয় দেখানো যাবে না দেখছি। পশ্চিমবঙ্গের কলকাতায় 1925 সালে জন্মগ্রহণ করেন সত্য বন্দ্যোপাধ্যায়। পিতা বনমালী বন্দ্যোপাধ্যায় ও মাতা চারুশীলা দেবী। ওনাদের আদিনিবাস ছিল হুগলি জেলায়। স্কুলে পড়াকালীন খুব ভালো ফুটবল ও ব্যাডমিন্টন খেলতে পারতেন সত্যবাবু। খুব অল্প বয়সেই মাকে হারান। সিটি কলেজে পড়াকালীন অকালে বাবাও চলে গেলেন। শুরু হলো কঠিন সংগ্রাম। কলেজ শেষ করার পর টিটাগড় পেপার মিলে কেরানির চাকরি জুড়ল। 32 টাকা মাস মাইনে, মাথার উপর ঋণের বোঝা, অফিসের হয়েই জুটে গেল প্রথম ডিভিশনে খেলার সুযোগ। বিবাহ করলেন সবিতা দেবীকে। জন্ম হল পুত্র সুদীপের। ইতিমধ্যে জীবন অন্যদিকে বাঁক নিতে শুরু করেছে। ছোট থেকেই ঝোঁক ছিল আবৃত্তির। উত্তরপাড়ায় নিখিল ভারত আবৃত্তি প্রতিযোগিতায় বহুবার অংশ নিয়েছেন। অফিসের ফাঁকে আহিরিটলার অ্যামেচার ক্লাবে নাটকেরও মহড়া দিতেন। একবার পাড়ায় নাটক হচ্ছে, প্রধান অতিথি শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। নাটকের শেষে তিনি সত্যকে ডেকে বললেন, তোমার কণ্ঠস্বরটি তো বেশ ভালো, রেডিওয় অডিশন দিচ্ছ না কেন? সত্যবাবু জানান, 10 বার অডিশন দিয়েও তিনি সুযোগ পাননি। এরপর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের তত্ত্বাবধানে সুযোগ এলো রেডিওয়ে নাটকে অভিনয় করার। টানা 500-র বেশি রেডিও নাটকে অভিনয় করেছেন সত্যবাবু। প্রথম বড় মঞ্চে ওঠার সুযোগ এলো ভারতীয় গণনাট্য সংঘের শহীদের ডাক নাটকে। সলিল চৌধুরী তাতে গান গাইতেন আর সত্য করতেন ভাষ্যপাঠ। এরপর মিনার্ভা, রংমহল প্রভৃতি নাট্যমঞ্চে উল্কা, সাহেব বিবি গোলাম, আদর্শ হিন্দু হোটেল, চৌরঙ্গি, আসামি হাজির, মঞ্জুরি অপেরা এবং দেবী চৌধুরানীর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেন সত্যবাবু। অভিনয়ের পাশাপাশি নাটক লেখাও শুরু করলেন তিনি। শেষ থেকে শুরু, এরাও মানুষ, নাগপাশ, নহবত প্রভৃতি জনপ্রিয় নাটকের রচয়িতা ছিলেন তিনি। নহবত নাটকটি তুমুল জনপ্রিয়তা পায়। আমেরিকার বহু মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়েছিল। থিয়েটারের হাত ধরে 1940-এর দশকের শেষের দিকে সুযোগ এলো চলচ্চিত্রে অভিনয় করার। স্বাধীনতার পরের বছর হেমেনবাবুর ভুলিনাই ছবিতে প্রথম আত্মপ্রকাশ করলেন সত্য বন্দ্যোপাধ্যায়। বছর তিনেক বাদে ফের সুযোগ, বরযাত্রী ছবিতে কালী, ভানু, সত্য, হারাধন চার বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দি দেখল ইন্ডাস্ট্রি, সাথে অনুপ কুমার। তবে ভাগ্যের চাকা ঘুরছিল, পরের বছরই মিলে গেল একেবারে নায়কের রোল। পাশের বাড়ি ছবিতে নায়ক হলেন সত্য বন্দ্যোপাধ্যায়, বিপরীতে সাবিত্রী চ্যাটার্জি। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদারের মতো স্বনামধন্য পরিচালকের ছবিতে অভিনয় করেন সত্যবাবু। একে একে টনসিল, উল্কা, মহাপুরুষ, নায়ক, বালিকাবধূ, শ্রীমান পৃথ্বীরাজ, ভোলা ময়রা, চারমূর্তি, ঘটকালি, দাদার কীর্তির মতো জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেন সত্য বন্দ্যোপাধ্যায়। প্রধানত চরিত্রাভিনেতা রূপে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। একই সঙ্গে কমেডি এবং ভিলেনের চরিত্রে সাবলীলভাবে অভিনয় করতেন। উত্তম কুমারের সঙ্গে পরিচয় বহু আগে থেকে। তখনও উত্তম কুমার অভিনয়ে নামেনি, চাকরি করতেন পোর্ট কমিশনারে। সেই সূত্রেই বাড়িতে আসা যাওয়া আর উত্তমের ছোট ভাই তরুণের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠা। দুজনে মিলে ব্যাংক থেকে মোটা টাকা ধার করে 1986 সালে উত্তম মঞ্চ গড়া শুরু করলেন, যা মহান অভিনেতা উত্তম কুমারের জন্য নিবেদিত একটি থিয়েটার। হাতে তখন কাজ নেই, অগত্যা যাত্রায় নামলেন সত্য এবং তরুণ। নট্য কোম্পানি দিয়ে শুরু, পরে সত্য নিজে লিখেছেন, নির্দেশনাও দিয়েছেন। 1993 সালে খুলল উত্তম মঞ্চ, কিন্তু তখন পেশাদার থিয়েটারের পালে আর হাওয়া নেই। শ্যামবাজারের থিয়েটার একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, উত্তম মঞ্চ মার খেতে লাগলো। নহবত করে রবি ঘোষকে এনেও লোক টানা গেল না, মঞ্চ বন্ধ হলো, ব্যাংকে দেনা জমল, শুরু হলো প্রমোটারদের উঁকিঝুঁকি। এর মধ্যে অসুস্থ হয়ে পড়লেন সত্যবাবু, পেট জুড়ে অস্থিরতা, রক্তবমি, হাসপাতালে ভর্তি রইলেন 1 মাস, ওষুধ কাজ করছিল না,
ধীরে ধীরে বিকল হয়ে গিয়েছিল গোটা শরীর। অবশেষে 1997 সালের 28শে জুলাইয়ের রাতে চিরকালের মতো বিদায় নিলেন সত্য বন্দ্যোপাধ্যায়। 6 বছর পরে মারা গেলেন তরুণ কুমারও। 2011 সালে উত্তম মঞ্চ নিজেদের হাতে নিয়ে কলকাতা পুরসভা তাকে রাহুগ্রাস থেকে মুক্ত করল, তার তাদের দেখা হলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।